আমাদের সঙ্গে রয়েছে পিঙ্কি, সরাসরি তোমার কাছে যাব। কি বলছেন চিকিৎসকরা, তারা কি মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন সেই আশ্বাস মানছেন? দেখো, এই মুহূর্তে আমার সঙ্গে বর্ধমান মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা কয়েকজন রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। তারা এই আশ্বাসে কতটা আশ্বস্ত হলেন শুনতে পেলেন? মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন, আশ্বস্ত হলেন একজন মুখ্যমন্ত্রী এলেন, আশ্বস্ত হলেন? তিনি যা বললেন সেটা কোনোভাবেই আশ্বাস দেওয়ার মতো নয়, মানে তিনি কোনো সমাধানের তেমন কিছুই বলেননি। তো আমরা আশা করব পরবর্তীকালে তিনি আরও ভালো কোনো কথা বলবেন যাতে আমাদের সমস্যার সমাধান হয়। আপনি তো একটা চিকিৎসক, উনি আরেকটা ঘোষণা করেছেন, আমি আপনাকে একটু জানিয়ে দিই। রোগী কল্যাণ সমিতি যেখানে তৃণমূল বসে থাকতো সেটা ভেঙে দিচ্ছেন, সেখানে জুনিয়র চিকিৎসক এবং চিকিৎসকরা থাকবেন, এইটাকে কতটা পজিটিভ বলে মনে হয়? আশা করি সেটা পজিটিভ হবে, কারণ সর্বস্তরের চিকিৎসকরা যদি থাকেন তাহলে সবার সমস্যার সমাধানে সুবিধা হবে বলে মনে করি। আজকের আলোচনায় বসলে মনে হচ্ছে যে এই যে পাঁচ দফা দাবি, দুর্নীতি নিয়ে এত বারবার চিকিৎসকরা সড়ক বলছেন, সেগুলো কোথাও গিয়ে কাটতে পারে? সমস্যার সমাধান তো হতে পারে, তবে প্রথম কথা যেটা আমাদের দাবি যে সেটা লাইভ টেলিকাস্ট যাতে করা হয়। তো যদি ওনারা সেটাতে রাজি হন তারপরে তো আলোচনার প্রসঙ্গ আসছে, সেই আলোচনাই মানে সেই দাবিটাই না মানলে কি করে আলোচনা বসতে পারে? গুরুত্বপূর্ণ কথা, খুব গুরুত্বপূর্ণ আপনি কথা বললেন যে লাইভ স্ট্রিমিংয়ের যে দাবিটা সেটা যদি না মানেন তাহলে দাবি কোথা থেকে পূরণ হবে? আমি একটু আরও কয়েকজন আছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো যারা এখানে বসে রয়েছেন। বর্ধমান মেডিকেল কলেজ, আজকে মুখ্যমন্ত্রী এলেন, কোথাও গিয়ে একটু আশ্বস্ত হলেন, কোথাও গিয়ে মনে হলো যে আপনারা যেটা বললেন উনি সেখানে গিয়ে আপনারা? না, পুরোটা সেরকমভাবে আমরা আশ্বস্ত হইনি এখনো পর্যন্ত। মানে আমাদের ডাক্তারবাবুদের যে পাঁচ দফা দাবি সেটা যাতে তাড়াতাড়ি মানে সেটাই আমরা চাই। তো যতক্ষণ পর্যন্ত পুরোপুরি আশ্বস্ত না হচ্ছে আমরা এখান থেকে উঠছি না। মুখ্যমন্ত্রী বললেন যে আমি দিদি হিসেবে এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে, মুখ্যমন্ত্রী হিসেবে নয়, মানে আমরা সেরকমভাবে আশ্বস্ত হইনি। ৩৬টা দিন কেটে গেল, ৩৬ দিন, এর আগে নবান্নে বৈঠক বসতে গেছে, আজকের ভোট তিনি এলেন, ৩৬টা দিন পার হয়ে গেল, এখনও সলিউশন মিলল না, আপনারা রাস্তায় বসে রয়েছেন। তিনি প্রথমেই এসে বললেন যে আমারও রাতে ঘুম হবে। হ্যাঁ দিদি, এরকমটা বললেন ঠিকই, কিন্তু মানে ওই যে সেম কথাই বলবো যে আমরা এখনো পর্যন্ত পাঁচ দফা দাবি আমাদের ডাক্তারবাবুদের না মানে আমরা এখান থেকে উঠছি। চিকিৎসক, জুনিয়র চিকিৎসকরা আশ্বস্ত হতে পারছেন না, আরও একজনের কাছে যাবো, আপনিও চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, আমি আবার একই প্রশ্ন জিজ্ঞেস করবো, কারণ এর থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে নেই। মুখ্যমন্ত্রী আসার পর একজন চিকিৎসক হিসেবে, একজন জুনিয়র চিকিৎসক হিসেবে আপনি ভরসা রাখতে পারছেন? না, যা ৩৬ দিন সাফিসিয়েন্ট দিন ছিল, যেখানে যদি এখনো ভ্রু কুচি কেন, কোথায় খটকালা, কোথায় খটকা পড়ল? যদি সত্যি অত কেয়ার করতেন ঠিক আছে, কি আমাদেরকে আজকে এখানে বসতে হতো না ঠিক আছে? দেশে কি বাকি সব কাজ ছেড়ে পুলিশকর্মী এখানে কাজ করছেন ঠিক আছে, ডক্টর্সরা, আমরা ওয়ার্কিং ডক্টর্স নয়, আমরা শিখছি, বা স্টিল আমরা আমাদের পড়া ছেড়ে এখানে কী জন্য আছি যদি অতই কেয়ার করছেন ঠিক আছে? প্রথম দিন থেকে দে হ্যাড এনাফ টাইম যে ওরা কাজটা করে নিত ঠিক আছে। আজকে অত দিন বৃষ্টিতে সবাই টেন অনেকজন খরচা, অনেক খরচা হচ্ছে ঠিক আছে। তো আমাদের রাজ্য অনেক কিছু ইউনো কিছুটা ইনকাম তো এখানেই যাচ্ছে ঠিক আছে। এইসব কিছু হতোই না যদি অত কেয়ার করতেন, যে আমরা ও বলছে আমরা তো আপনাদের সাথেই আছি সবসময়। না কিছু দেখো, কোথাও তাদের কপালে যে চিন্তার ভাঁজ, সেই ভাঁজ যেন আর সমান হচ্ছে না, চিন্তার ভাঁজ এখনো পর্যন্ত রয়ে গিয়ে গেলই। কোথাও গিয়ে আরও একজনের কাছে যাব, আমি তারাকে একটু সাধারণ মানুষ যারা বসে রয়েছেন তাদের সঙ্গে কথা বলি, কারণ বহু সাধারণ মানুষই আন্দোলনে যোগ দিয়েছিলেন, তারা জানিয়েছিলেন তারাও বিচারের দাবিতে এসছেন, এবং চিকিৎসকরাও জানিয়েছিলেন যে এইটার এই আন্দোলনটার এখন কোনোভাবেই চিকিৎসকদের নয় বরং সাধারণ মানুষের আন্দোলন হয়ে গিয়েছে। আমি একটু কথা বলবো দিদি, একটু একটু যদি একটু উঠে দাঁড়ান, একটু ঘুরে যান তাহলে খুব ভালো হয়। আপনি তো সাধারণ মানুষ হিসেবে যোগ দিতে এসেছিলেন? হ্যাঁ, এসেছি, গড়িয়া থেকে এসেছি। হঠাৎ করে মুখ্যমন্ত্রী এলেন, এসে কথা বলেন।
বলছেন চিকিৎসকদের সঙ্গে, হয়তো কিছুটা আপনিও শুনতে পেয়েছেন মাইকে, যেটুকু শোনা যায়। কিন্তু এই যে আশা চিকিৎসককে কষ্ট কথা বলা, সাধারণ মানুষ হিসেবে কি বলবেন আপনি? একটু আন্দোলনকারীদের পাশে থাকতে, একদম আন্দোলনকারীদের পাশে তো থাকতে চাই, এইটা জানবো, শুধু যেন প্রশস্তি বাক্য না হয়ে যায়, সত্যিকারে কার্যকর হোক। কারণ যারা সত্যিকারে পড়াশোনা না করে এই টাকা দিয়ে দুর্নীতির মধ্যে ঢুকে, যারা পাশ করিয়ে দিয়ে তাদেরকে ডাক্তারিদের সুযোগ দেওয়া হচ্ছে, যারা সত্যিকারের শিক্ষা দীক্ষা নিয়ে পড়াশুনো করে রাত জেগে লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করে, যারা দিন রাত এক করে যারা পড়াশুনো করে সত্যিকারে ডাক্তার বলতে চাইছে, আপাতত তাদের যেন সুনামটা হয়, তাদের যেন সম্মানটা থাকে, নইলে আমাদের কেন এখান থেকে ছেড়ে চলে যেতে হবে? ছবি আমরা দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এলেন, সেই সময় সকলে স্লোগান দিচ্ছেন, সকলে জাস্টিস চাই বলে চিৎকার করছেন, সকলে কাটে তো কেউ কেউ তো ওনাকে কাটে তো বললেনও যে জাস্টিস চাই বলে ওনার সবই স্লোগান তুলছেন। এই ছবিটা কবে আমরা দেখেছি? এত সাধারণ মানুষ আন্দোলন করতে মিলে আমাদের তো আমার জনের পর থেকে তো আমি দেখিনি এইভাবে আন্দোলন করতে, তো আমার এখন 50 বছর বয়স হলো, আমি কোনোদিন দেখিনি। তবে আমি এখনও বলছি যে আমরা সবাই জাস্টিস চাই, শুধু জুনিয়র ডাক্তার নয়, আমরা জনসাধারণও জাস্টিস চাই। শুধুমাত্র জুনিয়র চিকিৎসকেরা তারা জাস্টিস চাইছেন তা নয়, সহনাগরিকরা আর থেকে আসে প্রত্যেকেই কিন্তু জাস্টিসের জন্য তারা পথে নামছেন। অবশ্যই এই সমস্ত খবরের দিকে আমাদের নজর থাকবে, একেবারে স্পট থেকে প্রত্যেকটা মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। তবে এখন সময় ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি। Thank you.